মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া, প্রয়োজনে পরমাণু বাহিনী মোতায়েনেও প্রস্তুত দেশটি। এক বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। কিমের অভিযোগ, উত্তর কোরিয়ার নিয়মিত সামরিক মহড়াকেও উস্কানি হিসেবে ভুলভাবে উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। 1950 সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রায় তিন বছর পর 1953 সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে যুদ্ধের অবসান হয়। এই দিনটিকে বিজয় হিসেবে উদযাপন করে পিয়ংইয়ং। যুদ্ধ সমাপ্তির 69তম বার্ষিকীতে গত 27 জুলাই এক বক্তব্যে কিম হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, মার্কিন হুমকি মোকাবেলায় পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন ছিল। আমাদের সশস্ত্র বাহিনী এখন যে কোনো সংকট মোকাবেলায় প্রস্তুত। জানা গেছে, সপ্তম পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। গেল মাসে যুক্তরাষ্ট্রেও এই বিষয়ে সতর্ক করেছে, পিয়ংইয়ং যে কোনো সময় এমন পরীক্ষা চালাতে পারে। 2017 সালে সবশেষ পরমাণু পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। জাকার্তায় মার্কিন দূত সাং কিম জানান, উত্তর কোরিয়া এবছর নজিরবিহীন পরিমাণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। 2019 সালে রেকর্ড ভাঙা 25টি পরীক্ষা চালালেও দেশটি এবছর এরই মধ্যে 31টি পরীক্ষা চালিয়েছে বলে জানান তিনি। তবে প্রায় সময় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোই কোরীয় উপদ্বীপে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার দাবি, গত জুন পর্যন্ত 8টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। এদিকে বিজয় দিবস উদযাপনে ভাষণে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে হুমকি দিয়ে কিম বলেন, দেশটির নতুন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলের সরকার এবং সামরিক বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে যদি তিনি উত্তর কোরিয়ার উপর আগাম হামলা চালানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সম্ভাব্য পরমাণু অস্ত্রের পরীক্ষার বিষয়ে গত 26 জুলাই দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার পরীক্ষা চালালে উত্তর কোরিয়া শক্ত নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এসব নিষেধাজ্ঞার মধ্যে তাদের সাইবার হামলার সক্ষমতায় লাগাম টানার ব্যবস্থাও থাকতে পারে। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা নতুন নয়। সেই 1950 সালে কোরিয়ার যুদ্ধের সময় থেকেই দুই দেশের শত্রুতা চরমে। তিন বছর ধরে চলা সেই যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পাশে এসে দাঁড়ায় মার্কিন সেনাবাহিনী, চালায় ধ্বংসযজ্ঞ, বিধ্বস্ত হয় পুরো দেশ। এরপর থেকে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক পরীক্ষা চালিয়ে গেছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের রক্তচক্ষুর পরোয়া করেনি। নিষেধাজ্ঞা অবরোধ কোনো কিছু দিয়েই নিবৃত করা যায়নি দেশটিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 5 বছর পর শুরু হওয়া কোরিয়ার ওই যুদ্ধে যোগ দিতে যুক্তরাষ্ট্র ও চীনের সেনাবাহিনীর অনেকেই অনিচ্ছুক ছিলেন। কোরীয় যুদ্ধে দক্ষিণ কোরিয়ার পাশে থাকা মার্কিন সেনাবাহিনীর 33,000-এর বেশি সদস্য নিহত হন, আর উত্তর কোরিয়ার পাশে থাকা চীনা সেনাবাহিনীর 6 লাখ সদস্য নিহত বা নিখোঁজ হন। 1953 সালের 27 জুলাই যুদ্ধবিরতি চুক্তি সই হয়। যুদ্ধ ও সহিংসতার পর চীনা এবং মার্কিন সেনারা নিজ নিজ ঘরে ফিরে যান। তবে উত্তর কোরিয়া থেকে যায় একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে, শুরু করে বাঁচার লড়াই। যুদ্ধে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল, দেশটির বড় বড় এলাকা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কথা প্রচার করে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম ইল সাং, তার ছেলে কিম জং ইল এবং নাতি কিম জং উন। বর্তমানে উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন কিম জং উন। যুক্তরাষ্ট্রের যুদ্ধকালীন কার্যক্রমের প্রচার উত্তর কোরীয় নেতাদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়। ইতিহাসবিদ চার্লস আর্মস্ট্রং বলছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান থেকে 6,35,000 টন বিস্ফোরক উত্তর কোরিয়ায় ফেলা হয়, আরও ফেলা হয় 32,000 টন নাপাম। আগুনে বোমায় ব্যবহৃত জমাট বাঁধা থকথকে এক ধরনের পেট্রোল হল নাপাম। যুক্তরাষ্ট্রের এই বোমা হামলার কথা উত্তর কোরিয়ায় বারবার প্রচার করা হয়েছে। ছোটবেলা থেকেই উত্তর কোরীয়দের এসব জানানো হয়। কিন্ডারগার্টেনের শিশুরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নেতিবাচক গল্প শোনে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখে তাদের কর্মকাণ্ড। উত্তর কোরিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী বার্তা দেওয়া হয় নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে। সিনচন মিউজিয়ামে যুদ্ধ চলাকালে মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন নিদর্শন রাখা আছে। যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের হামলার ভয়াবহ অভিজ্ঞতা থেকেই উত্তর কোরিয়ারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় জাতীয় নিরাপত্তা রক্ষাকে। দেশটির বাজেটে প্রতিরক্ষা খাতে বরাবরই বড় ধরনের বরাদ্দ রাখে। 2006 সালে দেশটি প্রথম সফল পরমাণু পরীক্ষা চালায়। তবে এরও আগে 1965 সাল থেকেই উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি শুরু হয়। পিয়ংইয়ংয়ের সন্দেহ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার উদ্দেশ্য উত্তর কোরিয়ায় হামলা চালানো হতে পারে। এই ভয় আর আশঙ্কা থেকেই একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।